আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে জানতে পারবেন, এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম দৈনিক রাশিফল, আপনারা জানেন। আর এই দৈনিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদের দিনটি কেমন যাবে সেটা আগে থেকে আপনারা জানতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। সেখান থেকে কিন্তু আপনাদের ভালো কিছুই হবে। যদি খারাপ কিছু থাকে সেটা আপনারা এড়িয়ে চলতে পারবেন, ভালো কিছু হলে খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, যে কারণে এই দৈনিক রাশিফলগুলো দেওয়া হয়। তাহলে আসুন আগামীকাল দিন সম্পর্কে আগে জেনে নিই। আগামীকাল 6 নভেম্বর বুধবার, পঞ্চমী তিথি, মূলা নক্ষত্র, সুকর্মা যোগ, জন্মরাশি ধনু। এবার বিস্তারিত আলোচনা করব যে 12টি রাশিরই কী হতে চলেছে, কোন কোন দিক থেকে তাদের শুভ থাকবে, কোন কোন দিক থেকে অশুভ হতে পারে, সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফল, সঙ্গে থাকুন, সবটা জানতে পারবেন। আপনাদের এই যে দৈনিক রাশিফলগুলো আলোচনা করা হয়, তার কারণে একটা আপনাদের অ্যালার্ট করা হয় যে আপনার এই এই হতে পারে, তার মানে এই নয় যে কথাগুলো বলবো আপনার সাথে সব মিলে যাবে, সব আপনার সাথে ঘটবে, তা নয়। আপনি যদি শুনে চলতে পারেন তাহলে ঘটবে, আমি বলছি তার জন্য ঘটবে না, আপনি যদি সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনার পজিটিভগুলো অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন, নেগেটিভগুলো এড়িয়ে যেতে পারবেন, এটা সম্ভব। আমি অবশ্যই আপনাদের এই যে 12টি রাশি, তার মধ্যে কিছু কিছু রাশি সমস্যা থাকবে, তাদের আমি সতর্ক করব। যাদের ভীষণ শুভ থাকবে তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই দিনটি ভালো কাজে ব্যবহার করুন। সবসময় দেখবেন যে শুভ সময়টা, সেই শুভ সময় যদি আমরা ভালো কিছু করি সেটার থেকে কিন্তু আমাদের বেনিফিট আসে। আর যদি এই শুভ সময়টা ঘরে শুয়ে বসে নষ্ট করি তাহলে কিন্তু শুভ সময় তো চলে যাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে না। সঙ্গে থাকুন, আমি তো আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে আপনারা দুভাবেই যোগাযোগ করতে পারবেন, যারা সরাসরি আসতে চাইছেন আসতে পারবেন নদিয়া বিনগর তারাপীঠ, আর যারা বাড়ি বসে কনসাল্ট করাতে চাইছেন তারা ওই হোয়াটসঅ্যাপে আসবেন, ভয়েসে বা লিখে জানাবেন, আমার এখান থেকে সিস্টেম অবশ্যই পাঠিয়ে দেবে, প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে এবং আমিই কল করব। আর আমি আর একটা কথা বলি, আমাদের এই যে ফোন নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন, পেয়ে 12টা নেই, 1টা নেই, রাতে 2টো নেই, সকাল 6টা নেই, 7টা নেই, এইগুলো করবেন না। একটা সব কিছু তো সিস্টেম আছে, বলুন, আপনার জীবন আমাদেরও তো জীবন। যারা আমাদের এখানে ফোনটা রিসিভ করছে, মানে হোয়াটসঅ্যাপ রিসিভ করছে, উত্তর দিচ্ছে, তাদেরও তো একটা টাইম আছে, 24 ঘন্টা তো কেউ ডিউটি করে না আর পয়সা ছাড়া কেউ কাজ করে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রাত্রির 12টা একটাই আপনার রিপ্লাইকে দেবে, আপনার যখন খুশি পে করছেন আর সেই পেয়ের সাথে সাথে আপনাকে রিপ্লাই দিতে হবে, তাহলে আপনারা পে করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। যদি ধৈর্য আপনাদের থাকে তাহলেই আপনারা এখানে যোগাযোগ করবেন, পে করবেন, আপনি এখন মেসেজ পে করবেন, স্লিপ পাঠাবেন, আর 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনার রিপ্লাই দিতে হবে, তাহলে এখানে যোগাযোগ করবেন না। কারণ আমি একটু পরিষ্কার কথা বলি, ধরুন আমার এখানে 5 থেকে 7 হাজার লোকের কথা, 5-7 হাজার লোকের কথাই বলবো মেসেজ করবে, বলুন তো আপনি এখন একটা মেসেজ করবেন, ঠিক 5 মিনিট পরে 5 হাজার লোক যদি মেসেজ করে আপনারটা কোথায় যাবে, সেই 5 হাজার মেসেজ দেখতে কত টাইম লাগে, কমন সেন্স কী বলে আপনার? নিশ্চয়ই 1-1.5 ঘন্টা সময় লাগবে, আপনার 1-1.5 ঘন্টা সময় সহ্য হচ্ছে না, আপনার অনেকেই পে করছেন, সাথে সাথে 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা রিপ্লাই নেই আর আপনারা পাগল হয়ে যাচ্ছেন। এখানে আমি শুধু একটা কথা বলতে পারি, চিট হয় না, কারোর এই 10 টাকা মেরে খাওয়ার মানসিকতা নেই আমাদের। তাই যদি মনে হয় বিশ্বাস নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, করবেন, অবিশ্বাস বা ছোট মন নিয়ে যোগাযোগ করবেন না, তাতে কি হবে, আপনার খারাপ হবে, আমাদের খারাপ হবে, ব্যাড রেকর্ড হবে, ওই কাজটা করবেন না। এবার যেটা বলবো যে যারা সরাসরি আসতে চাইছেন সবচাইতে বেটার, তারা আসুন, কোনো রকম টেনশন নেই, আপনি দূরের থেকে পে করলে আপনার টেনশনে ঘুম হবে না, ভাবছেন এটা পয়সাটা চলে গেল, কিন্তু আপনাদের বোঝা উচিত যে এটা কিন্তু একটা ভীষণভাবে মানে ব্যস্ততম প্ল্যাটফর্ম, এখানে কেউ ফাঁকা বসে নেই যে আপনি করবেন সাথে সাথে আপনাকে ব্যাক করবে, সেরকম নেই, এখানে প্রতিনিয়ত মেসেজ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, 1 মিনিট 2 মিনিট না দেখলে সেটা 2-3 হাজারের নিচে পড়ে যায়, কোনো গল্প না বাস্তব, সেই 2-3 হাজার মেসেজ দেখতে সময় লাগে, এখানে রোবট নেই মানুষে দেখে, এই কথাগুলো বলার অনেক কারণ আছে, দুঃখে কথাগুলো আসে।
যাই হোক, আপনারা দুভাবেই আসতে পারবেন, একই হোয়াটসঅ্যাপে আসতে হবে, লিখতে হবে, ভয়েস করতে হবে, আমি যেতে চাই বা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই, তার পুরো সিস্টেম আপনাকে পাঠানো হবে, খুব সহজ বিষয়, চলে আসতে পারবেন বা বাড়ি বসে কনসাল্ট করাতে পারবেন। এবার কোন কোন ধরনের কাজ এখানে হয়, দেখুন সব রকম হয়, এ টু জেড হয়, আমি ভাঙিয়ে বলবো না, যার যত সমস্যা আছে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনার সেই সমাধান করার সম্পূর্ণ গ্যারান্টি আমাদের, কারণ আমরা শুধু তন্ত্রের উপরে বসে নেই, শুধু অ্যাস্ট্রোলজি দিয়ে আপনাকে পরিষেবা দিতে হবে তার উপরে বসে নেই, আমাদের অনেক দিক আছে, আমাদের আছে যেটাকে কবিরাজি বলে, কবিরাজি এখানে আছে, তন্ত্র এখানে আছে, অ্যাস্ট্রোলজি এখানে আছে, মাইন্ড ট্রেনার এখানে আছে, রেইকি, সব রকম যার যেটা প্রয়োজন, তাই আমাদের এখানে হবে না বলে কোনো কথা নেই, কিন্তু এখানে তারাই যোগাযোগ করবেন যাদের ধৈর্য আছে, যাদের ধৈর্য নেই যোগাযোগ করবেন না, আমি আজ জোর করে বলছি যোগাযোগ করবেন না, কারণ ভালো জিনিস খেতে গেলে লাইন দিতে হয়, আর যে আপনি ফাঁকা দোকান খুঁজবেন যে যাবেন দাঁড়াবেন না, মানে যে কোনো পণ্য নিয়ে চলে আসবেন, সেই দোকানে ভেজাল আছে, আর যে দোকানে ভেজাল নেই সে দোকানে আপনাকে দাঁড়াতে হবে, লাইন দিতে হবে, এটাই বাস্তব, আপনি শর্টকাট কিছু এখানে খুঁজে পাবেন না। আসুন আজকের আলোচনা শুরু করি 12টি রাশিকে নিয়ে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ, কোন কোন দিক থেকে প্রবলেম, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে মেষরাশি জাতক জাতিকাদের আমি যদি বলি, তাহলে কিন্তু অবশ্যই শুভ থাকছে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, এর ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সারাটা দিন চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। দু নম্বর বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে, চোট লাগা আঘাত লাগা এগুলো কিন্তু হতে পারে, বা মনে দুঃখ পাওয়া কষ্ট পাওয়া হতে পারে, তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি, আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমরা যদি জানতে পারি যে আমাদের খারাপ সময়, আমরা সেটা আটকাতে পারব, না জানলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে, আপনি তো জানতে পারছেন সেটা আটকানো সম্ভব। এরপর চলে আসুন মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ইনকাম পড়ে যেতে পারে, আপনার অর্থ সংকটে পড়তে পারেন আগামীকাল, অর্থাৎ আপনার ইনকাম কমে যেতে পারে, বা ইনকাম সঠিক থাকলেও সেটা হারিয়ে যেতে পারে, বা কোনো ফাইন স্বরূপ টাকা দিয়ে দিতে হতে পারে, যে কোনো কারণেই হোক না কেন আপনার হাত কিন্তু ফাঁকা থাকতে পারে, অর্থটা খরচ করে ফেলতে পারেন, যে কারণে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, তাহলেই সম্ভব, তা না হলে কিন্তু আপনি অনেকটাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। কর্কট রাশি, অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের সব কিছু ঠিকঠাক থাকবে, স্বাস্থ্য সাথ নাও দিতে পারে, সম্পর্ক ভাঙতে পারে, তাই এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবেন, অর্থাৎ যদি এক কথায় বলি আপনার আগামীকাল দিনটি খুব একটা শুভ নয়, তবে আপনি চাইলে এটাকে শুভ করতে পারবেন, এটাকে আটকাতে পারবেন, কারণ আপনি এটা জানতে পেরেছেন যে আপনার ভালো না, যখন আপনার ভালো না জানতে পারবেন তখন সেটা আটকানো সম্ভব, তাই আমি বলবো অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন, এটা দেখবেন অটোমেটিকলি আপনার কিছুই ঘটবে না, আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে যে কথাগুলো বলা হলো এগুলো আপনার সঙ্গে ঘটবে। এরপর চলে আসুন সিংহরাশি, সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে, আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে, তাই অ্যালার্ট থাকার জন্যই আজকের আলোচনা, যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনি সাকসেস হতে পারবেন, অ্যালার্ট না থাকলে আপনার কিন্তু খুব একটা পরিবর্তন আসবে না। এরপর চলে আসুন কন্যারাশি, কন্যারাশির জাতক জাতিকাদেরও কিন্তু সব দিক থেকে শুভ, কন্যারাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হতে পারে, কন্যারাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, কোনো বন্ধু বা বান্ধবীর কাছ থেকে সুযোগ পেতে পারেন, যে সুযোগটা আপনার জীবনের বড় পরিবর্তন ঘটাতে পারে, তাই এটা কিন্তু অতি শুভ, অবশ্যই চোখ কান খোলা রাখুন। তুলারাশি, তুলারাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ থাকছে, তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই শুভ, প্রাপ্তি ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, সব কিছুই কিন্তু পজিটিভ থাকছে, তাই আমি শুধু আপনাদের বলতে চাই যে অ্যালার্ট থাকুন, আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনার জীবনে আসবে, আর যদি আপনারা কানে শুনে সব কিছু পাওয়ার চেষ্টা করেন সেখানে কিন্তু ভুল করবেন, কানে শুনে সব কিছু আপনার হবে না, আপনি যতক্ষণ আপনার জীবনে অ্যাপ্লাই না করবেন, তাই আমি শুধু বলবো তুলারাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ, চোখ কান খোলা রাখুন, সবটাই কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই সময়টা পজিটিভ থাকবে, আপনার জীবনে নতুন কোনো খবর আসতে পারে, এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে যে পরিচয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, নানাভাবে আপনার জীবনে সুযোগ আসতে পারে,
তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে, তবে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা হতে পারে লাভ রিলেশন, হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, হতে পারে ভাই বোন বা বাবা কারোর না কারোর সাথে। তাই সম্পর্কর দিকটা কিন্তু ভালো নয়, তাই সম্পর্ক আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে, তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ তৈরি হতে হয়েছে, প্রাপ্তি করতে পারে, যে কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আপনার আসতে পারে, এগুলো কিন্তু ঘটবে এই মকর রাশির জাতক জাতিকাদের সাথে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আমার অনুরোধ রইল আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নানা দিক থেকে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে, সেগুলোকে গ্রহণ করাটাই আপনাদের প্রয়োজন। এরপরে চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ সময় থাকছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের স্বপ্ন পূরণ হতে পারে, শুভ কোনো খবর পেতে পারে, নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধাও আসতে পারে, সবটাই কিন্তু পজিটিভ থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। টেনশন চিন্তা দুশ্চিন্তা কিন্তু আপনার থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। আমরা অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, নানাভাবে আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, উৎকট ঝামেলা, টেনশন, গণ্ডগোল, ব্যবসায় লস, এগুলো কিন্তু হতে পারে, তাই অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন সম্ভব। আমি প্রত্যেকটা দিনই বলি যে এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে রেজাল্ট আসবে, অ্যাপ্লাই না করলে কিন্তু কখনো রেজাল্ট পাবেন না। আর এই যে মীন রাশিকে নিয়ে বলছি যে এই প্রবলেম আছে, হতে পারে আপনি চাইলে এগুলো আটকাতে পারবেন, সম্ভব আটকানো, তাই অ্যালার্ট করাই আমার কাজ, তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।